আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং টেবিল ডেকোরেশন, কিভাবে আমি আমার ডাইনিং টেবিলটি সাজিয়েছি সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক মনে রাখবেন, এটি কিন্তু ডাইনিং রুম ডেকোরেশন না, আমার ডাইনিং টেবিল ডেকোরেশন। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই কিভাবে আমি আমার ডাইনিং টেবিল সাজিয়েছি। প্রথমে আমি সাজিয়েছি কিছু ডাইনিং ডেকোরেশন পিস দিয়ে। কিছু রেখেছি আমি এখানে ক্যান্ডেলস, কিছু ফ্লাওয়ার্স, একটি ওয়াইন গ্লাস, টিপট, মিল্ক পট, সুগার পট আর কিছু ড্রাই ফ্রুটস, আর একটি টেবিল রানার দিয়েছি, কিছু প্লেট আছে, তার সাথে স্পুন আছে। আর টেবিল রানার চয়েস করার সময় আমি মাথায় রেখেছি আমার ডাইনিং টেবিলের কালার। আমার ডাইনিং টেবিলের কালারটি যেহেতু কফি কালার, তার সাথে আমি কন্ট্রাস্ট করে এই সিলভার কালারটি সেট করেছি। ডাইনিং টেবিল ডেকোরেশন নানানভাবে করা যায়, আমি একরকম ভাবে করেছি। আমার বাসায় যেহেতু চা কফি খাওয়ার অভ্যাসটা বেশি, তাই আমি ডাইনিং টেবিলে রেখেছি টিপট, সুগার পট আর মিল্ক পট। যাদের ফল ফ্রুট খাওয়ার অভ্যাস বা যারা চা কফি খুব একটা পছন্দ করেন না, তারা ফলের একটি বাস্কেট রাখতে পারেন। আরো নানানভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করা যায়, সেটি যার যার রুচি এবং পছন্দ অনুযায়ী। আমি এখানে রেখেছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস হেলথের জন্য খুবই উপকারী, আমার বাচ্চারা ড্রাই ফ্রুট খেতে খুবই পছন্দ করে, এবং আমি এটি এখানে রেখেছি যেন আমার বাচ্চারা যখনই ডাইনিং টেবিলের কাছে আসবে তখন যেন এখান থেকে ড্রাই ফ্রুট খেতে পারে, এটা ওদের হেলথের জন্য খুবই উপকারী। তো দর্শক বন্ধুরা, এটি হলো আমার ডাইনিং টেবিল ডেকোরেশন। তো দর্শক দেখলেন তো এতক্ষণ আমার ডাইনিং টেবিল ডেকোরেশন, কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো কিছু ডাইনিং টেবিল আইডিয়াস অর্থাৎ ডেকোরেশন আইডিয়াস আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। দর্শক বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডাইনিং টেবিলে এত কিছু ডেকোরেশন করলে আমরা খাবার কোথায় সার্ভ করব। এটা আসলে একটি নর্মাল কমন সেন্সের ব্যাপার, যারা আমরা সবসময় ডাইনিং টেবিলটি গুছিয়ে রাখতে পছন্দ করি এবং দৃষ্টিনন্দন একটি সুন্দর একটি ডেকোরেটিভ ডাইনিং টেবিল দেখতে পছন্দ করি, তারা আমরা সবসময় তো ডাইনিং টেবিলটি সাজিয়েই রাখবো, তাই না? যখন আমরা খাবার সার্ভ করব তখন অবশ্যই আমাদের ডাইনিং টেবিলের যে ডেকোরেশন পিসগুলো সেগুলো আমরা একটু সরিয়ে রাখবো। আর খাবার তো আমরা সারাদিন খাই না, দিনে অবশ্যই তিন বেলা খাবার খাই অথবা বিকালে একটু চা নাস্তা করি। খাবারের সময়গুলো আমরা অবশ্যই ডেকোরেশন যে পিসগুলো সেগুলো সরিয়ে রাখবো, আর খাবার যখন শেষ হবে আবার সুন্দর করে আমাদের ডাইনিং টেবিলটি গুছিয়ে রাখবো। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত চামচ বা প্লেট ডাইনিং টেবিলে রাখলে টেবিলটি দেখতে একটু ক্লামসি মনে হয়। এটা আসলে যার যার রুচির ব্যাপার, আমার কিন্তু এভাবেই ভালো লাগে। ডাইনিং টেবিলটি ফাঁকা লাগলে একটু কেমন যেন লাগে, বাট ডাইনিং টেবিলটি যদি অলওয়েজ একটু গুছিয়ে রাখি, ডেকোরেশন আইটেম দিয়ে সাজিয়ে রাখি, কিছু ক্যান্ডেলস রাখি, ঘরটি কি একটু অন্যরকম সুন্দর লাগে? না, অবশ্যই লাগে। তো দর্শক, আপনারা এভাবে আপনাদের ডাইনিং টেবিলটি ডেকোরেশন করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আরও অনেক নানানভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করা যায়, যেমন আপনারা ফ্লাওয়ার বাস রাখতে পারেন, কিছু ডেকোরেশন পিস রাখতে পারেন, ফ্রুট বাস্কেট রাখতে পারেন। আজকাল বাজারে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন পিস পাওয়া যায় ডাইনিং টেবিল সেটিংসের জন্য, সেগুলো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কিনতে পারেন। অনেকের মনে প্রশ্ন আসে, ডাইনিং টেবিলটি দেখতে কেমন একটু রেস্টুরেন্ট হয়ে গেল না? আসলে বন্ধুরা, এটা আপনাদের রুচির উপরে। অনেকেই ডাইনিং টেবিল গুছিয়ে রাখতে পছন্দ করে, আমি তাদের মধ্যে একজন। আবার অনেকে শুধু গ্লাস, কিছু চামচ বা কিছু পানির বোতল রাখলে এটুকুর মধ্যেই তাদের ভালো লাগে, যখন খাবার সার্ভ করে তখন বাকি জিনিসগুলো আনবে। আমার কাছে ভালো লাগে অলওয়েজ আমার ডাইনিং টেবিলটি গোছানো থাকবে। কিছুদিন পরপর আমি আমার ডাইনিং টেবিল ডেকোরেশনটি চেঞ্জ করি। যখন আমি আমার ডাইনিং টেবিল ডেকোরেশনটি চেঞ্জ করি তখন আমার ভালো লাগে, মনে হয় আমি আমার বাসার জন্য কিছু করছি, আমার ফ্যামিলি মেম্বারদের মন ভালো রাখার জন্য কিছু করছি। আর টেবিলে যদি কিছু হেলদি ফুড থাকে, বাচ্চারা যখন ডাইনিং টেবিলে কাছে আসবে তখন তারা একটা হেলদি ফুড খেলো, এটাও তাদের জন্য অনেক নিউট্রিশিয়াস হলো, হেলদি হলো। আর আমরা আরও কিছু করতে পারি, যেমন আমাদের ডাইনিং টেবিলের চেয়ারে কিছু কুশন রাখতে পারি, টেবিলের অন্যান্য জায়গাতে র্যাপ করতে পারি, আমাদের যেগুলো ট্রান্সপারেন্ট র্যাপ কাভারগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি, আর চেয়ারের মধ্যে আমরা কিছু কাভার দিতে পারি, তাহলে আরও গর্জিয়াস লাগলো। সিম্পলভাবে গর্জিয়াসভাবে দুইভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করা যায়, এটি আপনাদের রুচি, পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী আপনারা চিন্তা করবেন। আর
বিভিন্ন ভাবে আপনারা ইউটিউবে আরো অন্যান্য ভিডিও সার্চ করতে পারেন যে আরো কত ভ্যারাইটিস ভাবে ডাইনিং টেবিল ডেকোরেশন করা যায়। আমি আমার রুচি, পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী আমার ডাইনিং টেবিলটি ডেকোরেশন করেছি। মাঝে মাঝে আমার ডেকোরেশনটা আমি চেঞ্জ করি, খাবার সার্ভের সময় ডেকোরেশন পিসগুলো সরিয়ে রাখি, মাঝে মাঝে আমার প্লেটগুলো চেঞ্জ করি, মাঝে মাঝে আমি কিছু গ্লাস আনে রাখি, আবার গ্লাস সরিয়ে রাখি। এটা হলো আমার পছন্দ অনুযায়ী, যখন আমার ভালো লাগে তখন আমি আমার ঘর সাজাই, আমার ঘরের বিভিন্ন জিনিস চেঞ্জ করি। এটি আমার মনকে ভালো রাখে, আমার মনকে প্রফুল্ল রাখে। যারা আমরা ঘর ভালোবাসি, পরিবার ভালোবাসি, তারা তো আমরা সবসময় গুছিয়ে রাখতেই পছন্দ করি, তাই না? তো দর্শক বন্ধুরা, আমার এই আইডিয়াসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।